এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে কি কারণে এখানে আজকে দিন যে ক্যানভাস ভেঙে এবং যে শস্যের এখানে আজকে ইন্ট্রোডাকশন হলো এবং আমাদের খাদ্য দপ্তর কি কি কাজ এখন পর্যন্ত করেছেন বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি চাচ্ছেন যে ট্রান্সপারেন্সি একটা সরকার ভারতবর্ষকে সে ট্রান্সপারেন্সির মাধ্যমে উনি গত ন বছর ধরে এই দেশকে উনি পরিচালিত করছেন, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা চাইছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকারকে পরিচালিত করার জন্য। এখানে আপনারা দেখেছেন যে যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে টেন্ডারের মাধ্যমে তিনজন এখানে যারা এই সরষার তেল যারা বিতরণ করার দায়িত্ব পান, তো ট্রান্সপারেন্সি এটাও কিন্তু একটা উদাহরণ এখানে বলা যেতে পারে। ক্যানভাস বেগের বেলায় উনি বলেছেন যে কীভাবে টেন্ডারের মাধ্যমে ক্যানভাস ব্যাগ যেগুলো এখানে আজকে দেখানো হলো এবং সমস্ত যারা যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছানো যে ব্যাগ সেগুলো কীভাবে করছেন, সমস্ত বিষয়ে ট্রান্সপারেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই পিডিএস সিস্টেম এটার খুবই প্রয়োজন, এই কারণে প্রয়োজন আমরা সবাই জানি বিষয়টা যে কোনো অবস্থায় দ্রব্যমূল্য যেন মানে হাতের ছোঁয়ার বাইরে না যায়, মানুষের যাতে দ্রব্যমূল্য তার একটা ব্যালেন্স সেটা যেন থাকে, এর জন্যই পিডিএস সিস্টেম। এবং ভারত সরকার এমএসপির মাধ্যমে যেভাবে কৃষকদের থেকে ধান চাল বা গম যাই ওনারা প্রক্রিয় করেন সেগুলো সমস্ত স্টেটের মধ্যে সেগুলো বিতরণ করে এবং সেই ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ করে এফসিএর মাধ্যমে বিভিন্ন গোডাউনে সেগুলো রাখার ব্যবস্থা আমাদের ভারত সরকার করে থাকে। ত্রিপুরা সরকারও সেই বিষয়ে কাজ করছে। এখানেও আপনারা জানেন যে প্রথমবার আমাদের সরকার আসার পর ধান এখানে মানে পেডি প্রক্রিউমেন্ট হয়েছে এবং এমএসপির মাধ্যমে সেটাও আমাদের সরকার সেভাবে কাজ করছে। আমি এই দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং যারা এই দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে কর্মচারীবৃন্দ টিম তাদেরকে আমি ধন্যবাদ দেব। কিছুদিন আগেও আমি এখানে এসেছিলাম, সেখানেও মাননীয় মন্ত্রী মহোদয় যখন দায়িত্ব ভার গ্রহণ করে উনি এখানে গুঁড়া মশলা দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারও এখানে উদ্ঘাটনের দিন আমি উপস্থিত ছিলাম। আজকে আবার নতুনভাবে এই যে পুজোর প্রাক মুহূর্তে যেভাবে উনি সরষার তেল এবং ক্যানভাসের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছেন, একটাই প্রতিটা জিনিস যেগুলো মানে প্রতিনিয়ত আমাদের মানে সমাজ জীবন এবং আমাদের পরিবারের প্রয়োজন সেইগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন এবং সেই দিশায় উনি কাজ করছেন। এখানে যে কথাটা বলা হয়েছে যে আমাদের এতদিন ধরে কুম্ভীর আশ্রম আমরা দেখেছি বিগত সরকারের শ্রমিক দরদিন, তো এখানে কোনোদিন ওদের কথা কিন্তু ওই যেটা বলা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে খালি মিটিং প্রসেশন এইসবই করা হয়েছে, কিন্তু আজকে আপনারা দেখেছেন এখানে যে ওনাদেরকে 2000 টাকা করে একটা সাম্মানিক দেওয়া হয়েছে মানে এস গ্রেশিয়া দেওয়া হয়েছে পুজো উপলক্ষে, এটা তো আমরা কোনোদিন দেখিনি। মডার্নাইজেশনের কথা বলছি যে যাদের মাধ্যমে যারা রেশন শপ ডিলাররা আছেন তাদেরকে তাদের মান সম্মান এবং তাদের যে মডার্নাইজেশন করার যে বিষয় 5000 করে সেটারও এখানে ডিক্লারেশন করে দেওয়া হয়েছে, তারও একটা এখানে আমরা দেখতে পেয়েছি স্টেজে। ডাল দিয়ে রেশন শপে ডাল শেষ, ডাল ফুরিয়ে গেছে। ডাইরেক্টর সাহেবকে যখন আমি জিজ্ঞাসা করলাম আমাকে উনি বললেন যে স্যার আমাদের কাছে আরো 49 দিনের ডাল মজুদ রয়েছে স্টকের মধ্যে, এই খবর মিথ্যা খবর, কোত্থেকে খবর এসছে আমরা জানি না, এটা ফেক নিউজ, মানুষকে মিসলিড করার জন্য নিউজ করা হয়েছে। তো যারা এখানে আপনারা আছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদের খবরের দ্বারা মানুষ যেন বিচলিত না হয়, মানুষ যেন মিসলিড না হয়, কনফিউজ না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আমার আহ্বান থাকবে আপনাদের কাছে। কারণ অনেক সময় প্রকৃতি
প্রকৃতির সেই বৃষ্টি ঝড় বাদল রাস্তা খারাপ অবস্থা তার জন্য গাড়ি বা ট্রেন আসতে অসুবিধা হয় দেরি হতেই পারে কিন্তু সত্য কোনটা সেটা যাচাই করার জন্য ডাইরেক্টর রয়েছেন এডিশনাল ডাইরেক্টর রয়েছেন বা আপনাদের সঙ্গে আমাদের পারিবারিক বা বন্ধুত্বের সম্পর্ক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যেমন একটা রিপোর্ট এসছে তার সত্যতা কতটুকু সেটা যাচাই করে আপনারা নিউজটা করবেন যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে সরকারকে মেলাইন করার জন্য বলা হয়েছে আপনারা সেই নিউজটা তুলে দেবেন সেই জিনিসটা আমরা আশা করি না সেটা কাঙ্ক্ষিত নয় কারণ এতে করে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কনফিউজ হচ্ছে আরে মন্ত্রী সাহেব বললেন প্রেস মিট করে ডাল এসছে আবার এখন বলছে ডাল নেই তবে আইদার মন্ত্রী মিথ্যা কথা বলছে না হয় ডাইরেক্টর মিথ্যা কথা বলছে নতুবা সংবাদপত্র মিথ্যা কথা বলছে যে কোনো একজন তো বলছে তার ইচ্ছা সত্ত্বে হোক অনিচ্ছা সত্ত্বে হোক এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন যে কোনো সময় খবর উড়া খবর এলেই সেটাকে ছেপে দিতে হবে এই জিনিস নেই সেই জিনিস নেই করে এটা আমরা আশা করব আধিকারিকদের সঙ্গে কথা বলে আপনারা সেই নিউজ করবেন কারণ বর্তমানে আমাদের কাছে যা স্টক রয়েছে কোনো জিনিস নেই এমন নেই সমস্ত কিছু আমাদের কাছে মজুদ রয়েছে নাফেড থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএসইউ নাফেড থেকে আমাদের ডাল আনতে হয় টেকনিক্যাল কারণে মাস দুদিনে ডাল বন্ধ ছিল কারণ নাফেড আজকে দেব কালকে দেব পরশু দেব করে দীর্ঘদিন সেখানে আমাদের হয়রানি হতে হয়েছে একটা সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নাফেড থেকে আমরা আনবো না আমরা ওপেন মার্কেট থেকে টেন্ডার করে কিনে নেব কিন্তু যেহেতু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএসইউ চট করে তার সঙ্গে সম্পর্কটা ডিসকানেক্ট করা সেটাও সমালোচনা হতে পারে পরবর্তী সময়ে যে হঠাৎ করে কেন সরকারের সঙ্গে নাফেডের দূরত্ব বেড়ে গেল তাই আমরা ধৈর্য ধরেছি কথা বলেছি এবং নাফেড থেকে র ডাল নিয়ে আমরা নিজে থেকে মিলিং করি আমরা সেই ডাল এখন ত্রিপুরা রাজ্যে সরবরাহ করছি আমরা চাই রাজ্যের মানুষ 2056টা যে রেশন শপ রয়েছে সারা রাজ্যে আমাদের এই 2056টা রেশন শপের মাধ্যমে রাজ্যের মানুষ প্রতিটি ভোক্তা প্রায় 9,70,000 যারা কার্ড হোল্ডাররা রয়েছে তারা যেন প্রতিটি জিনিস ন্যায্য মূল্যে তারা পেতে পারে এবং আজকের এই অনুষ্ঠান তারই একটা প্রতিফলন আপনাদের সকলকে সামনে রেখে যে অনুষ্ঠানটা আজকে আমরা করলাম বন্ধুরা তার বাইরে আপনাদের দাবি ছিল আমি যখন নতুন মন্ত্রী হলাম খাদ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমার হাতে তুলে দিলেন রেশন শপ ডিলাররা আমার কাছে কার্সি ভিজিট করতে যখন গেলেন আমি যখন জানতে চাইলাম যে আপনাদের কি দাবি দেওয়া কারণ এই দপ্তরে আমি নতুন আমাকে জানতে হবে শিখতে হবে একটা ডিলার থেকে অনেক কিছু শেখার রয়েছে কারণ আপনি 40 বছর ধরে অনেকে ডিলারি করছে বলছে যে আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্সটা করা যায় কেউ বলছেন আমাদের কমিশনটা একটু যদি বৃদ্ধি করতে পারেন কারণ বর্তমানে যা কমিশন 10,000, 12,000, 15,000 টাকা পায় তা দিয়ে সংসার আমরা চালাতে অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আপনাদের এই 2056টা রেশন ডিলারের জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্স করব তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গত বাজেট অধিবেশনে ঘোষণা করলেন যে আয়ুষ্মান ভারত সেই আয়ুষ্মান ভারতের মতো করে ত্রিপুরা রাজ্যে আরো 4,75,000 পরিবারকে সেই ইন্স্যুরেন্সের আওতায় আনা হবে যারা পেয়েছে আয়ুষ্মান ভারত তাদেরকে বাদ দিয়ে যারা পায়নি 4,75,000 পরিবারকে আরো আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে ত্রিপুরা রাজ্যের স্টেট বাজেট থেকে তার জন্য বছরে প্রায় 60 কোটি টাকা খরচ করা হবে